জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, প্রতি সেন্টিমিটার জমির দখল ফিরিয়ে নেওয়া হবে বললেন রুস্তম উমেরভ। এদিকে যুদ্ধের সামনের সারিতে এখন ইউক্রেনের সাইবার টিম। 7 বছর পর রাষ্ট্রদূত বিনিময় করল সৌদি ইরান। সম্পর্ক স্থিতিশীল, জিংপি G20 সামিট এড়ালেও কৌশলী বার্তা চীনের। নিরাপত্তা পরিষদের সংস্কার চেয়ে জাতিসংঘ দরবার ভারতের। সর্বশেষ জানিয়ে দেব পুতিন কিং জং মৈত্রী কতটা ভয়ানক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। প্রতি সেন্টিমিটার জমির দখল ফিরিয়ে নেওয়া হবে বললেন রুস্তম উমেরভ। ইউক্রেনের নতুন প্রতিরক্ষা মন্ত্রী রুস্তম উমেরভ রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের প্রতি সেন্টিমিটার ভূমির নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন উদ্ধারকৃত ভূমি ইউক্রেনের সঙ্গে যুক্ত করা হবে। বুধবার ইউক্রেনের পার্লামেন্টে তার নিয়োগ অনুমোদন হওয়ার পরপরই তিনি এই মন্তব্য করেন। রুস্তম উমেরভ বলেন ইউক্রেনের বিজয়ের জন্য তিনি সম্ভাব্য ও অসম্ভাব্য সবকিছুই করবেন। তিনি বলেন আমরা আমাদের দেশের প্রতিটি সেন্টিমিটার এবং আমাদের প্রতিটি জনগণকে মুক্ত করব। ইউক্রেনের নবনিযুক্ত এই প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন দুর্ভাগ্যবশত সাময়িকভাবে যারা বন্দী আছে, যেসব শিশু, যুদ্ধবন্দী, রাজনৈতিক বন্দী, বেসামরিক নাগরিকদের অবশ্যই আমরা ফিরিয়ে আনব। উমেরভ যুদ্ধবন্দীদের প্রত্যাবর্তনের সাথে উল্লেখযোগ্যভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি আরো বলেন প্রতিটি সেনার পেছনে আছে 4 কোটি 20 লাখ ইউক্রেনীয় নাগরিক। প্রতিটি সৈনিকের পেছনে একটি মন্ত্রণালয় রয়েছে যা আমাদের সব নাগরিকের সুরক্ষার জন্য সবকিছু করবে। আমাদের জনগণ, তাদের জীবন এবং তাদের মর্যাদার সর্বোচ্চ মূল্য আমাদের অগ্রাধিকার। যুদ্ধের সামনের সারিতে এখন ইউক্রেনের সাইবার টিম। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখন প্রযুক্তি যুদ্ধে মোড় নিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে লড়াই এখন সামনের সারিতে অবস্থান করছে ইউক্রেনের সাইবার টিম। ইউরোপের এই দুই প্রতিবেশীর লড়াই এখন হাইটেক যুদ্ধে রূপ নিয়েছে। ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের সাইবার ইউনিটের প্রধান ইলিয়া ভিটিওক গণমাধ্যমকে বলেন আমাদের সদস্যরা এখন সরাসরি যুদ্ধ ময়দানে যুক্ত হয়েছেন। রাশিয়ার ড্রোন সহ বিভিন্ন হাইটেক যুদ্ধাস্ত্র নিষ্ক্রিয় করতে যুদ্ধ ময়দানের সামনের সারিতে কাজ করছে ইউক্রেনের এই সাইবার ইউনিটের সদস্যরা। এদের মধ্যে রয়েছেন অনেক দক্ষ হ্যাকারও। এই সাইবার টিমের সদস্যরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভিজুয়াল রিকগনিশন সিস্টেম ব্যবহার করে ড্রোন, স্যাটেলাইট এবং অন্য টেকনিক্যালের মাধ্যমে রাশিয়ার সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে তা ইউক্রেনের সেনাবাহিনীকে জানায়। এর ফলে রুশ হামলার ধরন এবং কোথায় কোন অস্ত্র দিয়ে হামলা করছে তা আগে থেকে জানতে পারছে। এছাড়াও এই ইউনিট ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া অঞ্চলের রাশিয়ার সেনাবাহিনীর গতিবিধি সবসময় পর্যবেক্ষণ করছে। কখনো সব ড্রোন দিয়ে ইউক্রেনের পর্যবেক্ষণ করে, আবার কখনো এগুলো হামলা পরিচালনার কাজেও ব্যবহার করছে। 7 বছর পর রাষ্ট্রদূত বিনিময় করল সৌদি ইরান। সৌদি আরবের রাষ্ট্রদূত মঙ্গলবার তেহরানে পৌঁছেন। একই দিন ইরানের রাষ্ট্রদূত রিয়াদে পৌঁছেন। এর মধ্য দিয়ে দীর্ঘ 7 বছর পর দুই দেশ তাদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত করল। গত মার্চ মাসে বেইজিংয়ের চীনের মধ্যস্থতায় দেশ দুটির তাদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে সম্মত হয়। সৌদিতে শিয়া ধর্মীয় নেতা হিন নিমর আল নিমরকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তেহরানে বিক্ষোভকারীরা সৌদি দূতাবাসে হামলা করে। এ ঘটনার পর রিয়াদ ও তেহরান তাদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তেহরানে পৌঁছে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রদূত আবদুল্লাহ আল আনাজি বলেন সম্পর্ক জোরদার, পারস্পরিক সংযোগ শক্তিশালী এবং সম্পর্ককে আরও বৃহত্তর পর্যায়ে উন্নীত করার উপর গুরুত্ব প্রদান করছে। ইরানের রাষ্ট্রদূত আলী রেজা ইনায়েতি রিয়াদ পৌঁছলে সৌদির রাষ্ট্রদূত মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। আল আনাজি ওমানে সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত ছিলেন আর এনআইতি কুয়েতে ইরানের সাবেক রাষ্ট্রদূত ছিলেন। সম্পর্ক স্থিতিশীল, জিংপি G20 সামিট এড়ালেও কৌশলী বার্তা চীনের। আসন্ন G20 সম্মেলনে যোগ দিতে ভারতে আসছে না চীনের প্রেসিডেন্ট শি জিংপি। সরকারিভাবে এই খবর সিলমোহর দিয়েছে বেইজিং। এই নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। চীনের নতুন ম্যাপ বিতর্কের ছায়া পড়েছে এই শীর্ষ সম্মেলনে বলে ধারণা অনেকের। কিন্তু নানা গুঞ্জনের মাঝেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারতের নেতৃত্বে হওয়া G20 সম্মেলনে তাদের পূর্ণ সমর্থন থাকবে। এই সামিটকে সফল করতে সকলের সঙ্গে একযোগে কাজ করবে বেইজিং। সোমবার চীনের তরফে জানানো হয়েছিল আসন্ন G20 সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছে না চীনের প্রেসিডেন্ট শি জিংপি। তার বদলে নয়াদিল্লিতে এই সামিটে যোগ দেবেন প্রিমিয়ার লি কিয়াং। মঙ্গলবার এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং। তখন তাকে প্রশ্ন করা হয় জিংপিং এর ভারতে না যাওয়ার কারণ কি দুদেশের মধ্যে চলতে থাকা বিতর্ক। এই যুক্তি নস্যাৎ করে মাওকিং বলেন ভারত চীন সম্পর্ক এখন স্থিতিশীল, দুদেশই বিভিন্ন স্তরে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখেছে, দুদেশের মানুষের স্বার্থে সম্পর্কের উন্নতিতে কাজ করে যাচ্ছে।
আগামী দিনেও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখতে আমরা কাজ করতে প্রস্তুত। তিনি আরো বলেন, ভারতের নেতৃত্বে হওয়া জি টোয়েন্টি সম্মেলনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। বিভিন্ন দেশের অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার মঞ্চ এই সামিট। জি টোয়েন্টিকে সফল করতে সকলের সঙ্গে একসঙ্গে কাজ করব আমরা। উল্লেখ্য, গত 28 আগস্ট দেশের নতুন সরকারি ম্যাপ প্রকাশ করে চীন। সেখানে অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করেছে তারা, এমনকি আকসাই চীনও নাকি তাদের দাবি বেইজিং এর। এরপরই জিনপিং প্রশাসনের নিন্দায় সরব হয়ে ওঠে মোদি সরকার। চীনের এমন পদক্ষেপে তীব্র নিন্দা করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, এইরূপ ম্যাপ প্রকাশই চীনের অভ্যাস। ভারতের এমন কটাক্ষের পর পাল্টা আক্রমণ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমরা আমাদের ভূখণ্ডের সীমানা সম্পর্কে ওয়াকি বহাল, আইন মেনেই নতুন ম্যাপ তৈরি করা হয়েছে, এই নিয়ে বেশি ভাববার কোনো কারণ নেই। এরপরেই দুদেশের স্নায়ুযুদ্ধে আরো তীব্র হয়, নানা মহলের জল্পনা শুরু হয়, আদৌ কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হবেন জিনপিং। তবে এদিন ভারতের প্রতি চীনের সুর নরম করা নিয়েও জল্পনা শুরু হয়েছে। একই দুদেশের মধ্যে সীমান্ত নিয়ে সংঘাত সপ্তমে তার মাঝে আগুনে ঘি ঢেলেছে চীনের নতুন ম্যাপ প্রকাশ। ফলে ভারতের মাটিতে দাঁড়িয়ে চীনের প্রিমিয়ার সেদেশের হয়ে কি কি বার্তা দেন সেদিকে এখন নজর সকলের। অন্যদিকে জিনপিং এর ভারতে না আসা নিয়ে চীনের আক্রমণ সানাতে আসরে নেমেছে আমেরিকা। জি টোয়েন্টিতে বেজিং বাধা সৃষ্টি করবে এমনই মত মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের। মঙ্গলবার হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলনে ভারত চীন সম্পর্ক নিয়ে সুলিভান বলেন, ভারত চীন চাপাউন তোরের প্রভাব যদি জি টোয়েন্টি সামিটে পড়ে তাহলে তার দায় চীনেরই। বেজিং যদি চায় সামিটে বাধা সৃষ্টি করতে তাহলে অবশ্যই করতে পারে, তাদের কাছে সেই পথ খোলা রয়েছে। বিশেষজ্ঞদের মতে সম্মেলনে ভারত আমেরিকা ও চীনের একই মঞ্চে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল, কিন্তু তিন রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হতে পারত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, চীন সাগর ও মুক্ত বাণিজ্য পথের সমাধান সূত্র নিয়ে, কিন্তু এখন তার সম্ভব নয়। একই মঞ্চে মোদি বাইডেন জিনপিংকে দেখার জন্য মুখিয়েছিল গোটা দুনিয়া। নিরাপত্তা পরিষদের সংস্কার চেয়ে জাতিসংঘে দরবার ভারতের। সময় পাল্টেছে, বদলেছে বিশ্ব মানচিত্র, কিন্তু আজও সেই প্রাচীন ধারণা আঁকড়ে রয়েছে জাতিসংঘ। আজও নিরাপত্তা পরিষদের সংস্কার হয়নি। 200 বছরের পরাধীনতার শিকল ছিঁড়ে মহাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করলেও স্থান হয়নি ভারতের। এই প্রেক্ষাপটেই জাতিসংঘের মঞ্চে নতুন নিরাপত্তা পরিষদের ছবি আঁকলেন ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। মঙ্গলবার জাতিসংঘে কম্বোজ বলেন, আজ আমরা এমন একটা নিরাপত্তা পরিষদ চাই যেখানে ভৌগোলিক ও উন্নয়ন বৈচিত্র্য থাকবে। নিরাপত্তা পরিষদ এমন হোক যেখানে আফ্রিকা, ল্যাতিন আমেরিকা ও এশিয়ার উন্নয়নশীল দেশগুলির আওয়াজও শোনা যাবে। এই টেবিলে জায়গা ভারতের প্রাপ্য। এদিন নিরাপত্তা পরিষদে মুক্ত আলোচনার সভায় চীনকে এক হাত নিয়ে তিনি আরো বলেন, বিনা যুক্তিতে যখন আন্তর্জাতিক মঞ্চে ঘোষিত সন্ত্রাসবাদীদের তালিকাভুক্ত করার প্রক্রিয়ায় বাধা দেওয়া হয় তখন পরিষদের সন্ত্রাস বিরোধী লড়াই নিয়ে দ্বিচারিতা প্রকাশ পড়ে। পুতিন কিম জং মৈত্রী কতটা ভয়ানক, এ মাসেই রাশিয়া সফরের কথা জানিয়েছেন উত্তর কোরিয়ার একাধিপতি কিম জং উন। সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে পিয়ংইয়ং বা মস্কো তেমন কোনো তথ্য দেয়নি। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার বিষয়টি হবে দুই নেতার প্রধান আলোচ্য বিষয়। কিম জং উনের রাশিয়া সফর এবং সফরে কিম ও পুতিনের মধ্যে সম্ভাব্য বৈঠকেরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোতে আলোচনা অন্যতম বিষয়ে পরিণত হয়েছে। এসব দেশের মধ্যে এই বৈঠক গভীর উদ্বেগও ছড়াচ্ছে। বিশেষ করে রাশিয়া উত্তর কোরিয়া যদি কোনোভাবে পারমাণবিক অস্ত্র নিয়ে কোনো ধরনের যৌথ পরিকল্পনায় পৌঁছায় তা সারা বিশ্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছে পশ্চিমা বিশ্ব। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র বেচাকেনা নিয়ে কোনো চুক্তি হলে সেটি দুই দেশের জন্যই হবে চূড়ান্ত লাভজনক। ইউক্রেনের সঙ্গে দীর্ঘযুদ্ধে জড়ানোর ফলে রাশিয়া এখন প্রচুর অস্ত্র ও গোলাবারুদ চাই। দেশটি রীতিমতো এরকম অস্ত্র গোলাবারুদের জন্য মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে অস্ত্র গোলাবারুদ দুটি অঢেল রয়েছে উত্তর কোরিয়ার।